ফোন হিটিং প্রবলেম, যেটা আমাদের ডেলি লাইফেরই একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে। যে নর্মালি আমরা যে ছোটখাটো কাজগুলো থাকে, বিভিন্ন ধরনের টাস্ক, ভিডিও এডিটিং, গেমিং, এই ধরনের কোনো কিছু করতে গেলে আমাদের হাতে থাকা স্মার্টফোনটি অতিরিক্ত মাত্রায় গরম হয়ে যায়। সো এই গরম হওয়ার কারণ হচ্ছে দুইটি। একটা হচ্ছে যে আমাদের ফোনের যেই বেসিক সফটওয়্যারগুলো থাকে এটার কারণে হতে পারে, যেটা আমাদের সেটিংসে কিছু ত্রুটি রয়েছে সেটার কারণে। আরেকটি সাইড হচ্ছে যে আমরা যে ব্যাটারিটা আছে ফোনের সেটাকে চার্জ করার জন্য যে নর্মালি চার্জারগুলো ইউজ করি সেটার কারণে হতে পারে। সো ওয়েল, আজকের ভিডিওতে আছি আপনাদের সাথে আমি মাহমুদুল হাসান জিয়ন, আর আপনারা দেখছেন টেক এম এ জিয়ন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরুতেই একটি রিকোয়েস্ট আপনাদের করবো, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন। তো আমাদের ফোনটা বেসিক্যালি গরম হয় দুইটি কারণে। একটি হচ্ছে যে আমাদের ফোনের প্রসেসরে বেশি পরিমাণে প্রেশার পড়লে, আরেকটি হচ্ছে যে আমরা আমাদের ফোনটাকে চার্জ করার জন্য যে ধরনের চার্জার ব্যবহার করি সেটার কারণে, আরেকটি হতে পারে যে আমাদের ব্যাটারির প্রবলেম থাকার কারণে। সো ওয়েল, আজকের এই ভিডিওতে দেখব কিভাবে আমরা যে আমাদের ফোনের সফটওয়্যারজনিত কারণে যে প্রবলেমটা হয়, যে কারণে আমাদের ফোন অতিরিক্ত মাত্রায় গরম হয়, সেটার সলিউশন। তো ফোনে ওপেন করার সাথে সাথে চলে যাবেন সেটিংসে। সো এখানে আসার পর নিচের দিকে যাবেন, নিচের দিকে যে অ্যাবাউট ফোন দেখতে পাচ্ছেন, তো এখানে আসার পরে এখানে একটা আপনাদের অপশন থাকবে বিল্ড নামক যে অপশনটা। এখানে আসার পর আপনার যদি বিল্ডে ক্লিক করেন দেন আপনার ডেভেলপ অপশন নামক একটা অপশন চলে আসবে, সেখানে সাতবার ক্লিক করলেই আপনাদের যে সেটিংসটা আছে সেখানে। সো এখানে যেহেতু আমার নাই, সো আমার এই অপশনটা বা অন্য একটা ইয়ের মধ্যে রয়েছে। সো আপনাদের যদি এখানে না থাকে দেন আপনারা আমাকে ফলো করতে পারেন, আর আপনাদের ওখানে যদি থাকে দেন ওখান থেকে আপনারা ডেভেলপমেন্টটা অপশন অন করলে এখানে এই সেটিংসের ওপেন সামনে ফ্রন্ট সাইডে এখানে আপনাদের ডেভেলপমেন্টটা চলে আসবে। সো আমার যেহেতু নাই, আমি এডিশনাল সেটিংসে চলে আসলাম, তারপরে নিচের দিকে যাচ্ছি এই যে ডেভেলপ অপশন যেটা। সো এখানে আসার পর এটাকে একটা ট্র্যাপ করলাম, দেন ওপেন হয়ে যাবে। সো আমি আবার ব্যাগে চলে গিয়েছিলাম, দেন এখান থেকে আসার পর ডেভেলপ অপশন দেখতে পাচ্ছেন। তো এখানে আবার ক্লিক করলেই দেখতে পাচ্ছেন যে একটা সিকিউরিটি পারপাস এখানে আমাকে কোড লিখতে বলতেছে, যে ভেরিফিকেশন কোড। সো এখানে আপনারা এটা টাইপ করে দিয়ে দেন কন্টিনিউ দিয়ে দেবেন, আর এখানে ক্যাপিটাল আর স্মল এটা কোনো ম্যাটার না। তো এখানে দেখছেন যে ডেভেলপ মোড অপশনটা চলে আসছে, সো অন করে দিলাম। নিচের দিকে চলে যাব এখন আমি। সো নিচের দিকে আসার পর দেখছেন এই যে এখানে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটেড। সো এই হচ্ছে এখানে আমাদের মূল কাজটা, ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটেড। আমাদের যে ব্যাকগ্রাউন্ডে অ্যাপসগুলো রান হয় এটার কারণে আমাদের এই প্রবলেমগুলো দেখা দেয়, ফোন অতিরিক্ত পরিমাণে হিটসিং হয়। সো দেখতেই পাচ্ছেন এখানে নো মোর দ্যান ওয়ান প্রসেস, নো মোর দ্যান টু প্রসেস, তারপরে থ্রি ফোর। সো এটা হচ্ছে যে এই অপশনগুলো যদি আপনারা অন করে দেন আপনাদের ব্যাকগ্রাউন্ডে, যে একটা দিলে এক, সো ওয়ান দিলে একটাই আপনাদের অ্যাপস প্রসেস করবে, টু দিলে দুইটাই যেটা আপনাদের যে অ্যাপস ব্যাকগ্রাউন্ডে প্রসেস করবে, আর স্ট্যান্ডার্ড লিমিটেড যেটা আমাদের নর্মালি ফোনের ডিফল্ট দেওয়া থাকে এটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে আমরা যে কোনো অ্যাপস ওপেন করার পর সেটা রান হতে থাকে। সো এই কারণে আমাদের ফোনটা অতিরিক্ত পরিমাণে হিটসিং হয়ে যায়, যে আমাদের ফোনের যেই লিমিটেশনটা আছে সেটাকে ওভার ক্রস করার কারণে ফোন এই কারণে বেশি পরিমাণে হিটসিং হয়। সো এখানে আসার পর আমরা যে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস যেটা আছে এটা যদি অন করে দেই আমাদের ব্যাকগ্রাউন্ডে আর কোনো অ্যাপস প্রসেস করবে না, যেটা আমাদের প্রয়োজন সেটাই করবে। সো এখান থেকে নো মোর যে প্রসেসটা সেটা দিয়ে দেবেন ব্যাকগ্রাউন্ড প্রসেসটা, দেন আপনাদের প্রবলেমের সলিউশন। সো এই ছিল আজকের ভিডিওটা, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, কোথাও বুঝতে অসুবিধা হলে আমি আপনাদের কমেন্টের 100% রিপ্লাই দিয়ে থাকি। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন, কারণ আমরা প্রতিদিনই এই ধরনের লেটেস্ট ভিডিও নিয়ে আসি যেটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। সো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।